রবিবার বিশেষ বিমানে মৃত ভারতীয় টেরিটোরিয়াল আর্মির জওয়ান নারায়ণ চন্দ্রের মৃতদেহ দমদম বিমানবন্দরে আসে। সেখান থেকে আর্মি সেনা ঘাটিতে কফিনবন্দি মৃতদেহ আসে অশোকনগরের বাড়িতে। শেষ বিদায় জানাতে হাজারে হাজারে মানুষ এদিন ভিড় করেন সেনা জওয়ান নারায়ণ চন্দ্রের বাড়িতে। রবিবার রাত 11টা নাগাদ সেনার বিশেষ গাড়িতে করে মৃতদেহ কল্যাণগড়ের বাড়িতে নিয়ে আসা হয়। কান্নায় ভেঙে পড়ে আত্মীয় পরিজন থেকে গোটা গ্রাম। এদিন রাতে মৃত জওয়ানের বাড়িতে যান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক নেতা নেতৃত্ব। প্রসঙ্গত, শনিবার আসামের গৌহাটিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় নারায়ণ চন্দ্রের। এরপর থেকেই অপেক্ষায় ছিল গ্রামের সকলে শেষবারের মতো তাকে দেখার জন্য। কি বলবেন? অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এবং এই যে নারায়ণ চন্দ্র, ও আমাদের এই অশোকনগরের 3 নম্বর ওয়ার্ডে থাকে, এলাকার মানুষের গর্ব। এবং ও ভালো হকি ক্রিকেটার ছিল, খুব নাম করা, পাড়ায় খুব পপুলার। 21 বছর ওর সার্ভিস হয়ে গেছে। আমি ওর পরিবারের সাথে এসে কথা বললাম, আমরা ছিলাম, চেয়ারম্যান ছিল আমাদের সমীর দত্ত, অনুপ রায়, অতীশ সরকার, প্রবীর মজুমদার, স্থানীয় অদিতি সিং কাউন্সিলর, সবাইকে নিয়ে আমরা গেছি। এই পরিবারের পাশে থাকবার, পরিবারকে সমবেদনা যেমন জানিয়েছি, পাশে থাকবার প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে আমরা সবসময় পরিবারের পাশে আছি। এবং আমরা স্থানীয়ভাবে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা এহেন যে কর্মবীর, দেশের জন্যে উৎসর্গিত প্রাণ, এই মহাপ্রাণের স্মরণার্থে আমরা একটা স্মৃতিসৌধ এই চৌরাস্তার মোড়ে এটা আমরা তৈরি করে দেবো। এবং এটা কোনো প্রশাসনিক পয়সায় নয়, আমরা যারা আছি এখানকার সুবুদ্ধি সম্পন্ন নাগরিক, নিজেদের ওন কন্ট্রিবিউশনে আমরা এই স্মৃতিসৌধটা তৈরি করব। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও সিসিটিভি সেলস অ্যান্ড সার্ভিসের জন্য মহাবীর কম্পিউটার, কেজিআর পথ, লক্ষ্মী সিনেমার পাশে, কাঁচরাপাড়া। আপনি বচ্চোকে বেহতর টিউশন কে লিয়ে সম্পর্ক করে ব্রাইট কোচিং সেন্টার। 1 से 8वीं হিন্দি মিডিয়াম তথা 1 से 5 তক সিবিএসই কে বচ্চোকে পড়ানো কি সুব্যবস্থা।